প্রথমে তাওয়াতে বেগুনের মাথাটা কেটে নিয়ে তেলে ভিজিয়ে তাওয়াটা একটু মাখিয়ে নিলাম। তারপর ব্যাটারটা নিয়ে হাতায় করে আস্তে করে ওটাকে গোল আকার দিয়ে ছড়িয়ে নিলাম, সুন্দর করে গোল করে নিলাম। নিয়ে একটু ওটা শুকিয়ে গেলে আস্তে আস্তে পুরটা দিতে হবে। আমরা যে ক্ষীরের পুরটা বানিয়েছি সে পুরটা মাঝখানে দিয়ে ওটাকে ভাঁজ করতে হবে। এই দেখুন পুরটা নিয়ে আসলাম, এনে করে মাঝখানে দিয়ে আস্তে করে আলতো হাতে আমরা ভাঁজ করলাম। খুন্তি দিয়ে চেপে চেপে দিলাম দু সাইডটা, যাতে পেছন থেকে না বেরিয়ে যায়। ব্যাস হয়ে গেল আমাদের পাটিসাপটা। আজকে আমরা বানাচ্ছি পাটিসাপটা। পাটিসাপটা বানাতে গেলে প্রথমে আমরা একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। ব্যাটারের মধ্যে আছে চালের গুঁড়ো হাফ কাপ, হাফ কাপ ময়দা, আর অল্প একটু সুজি দিয়ে গরম উষ্ণ গরম দুধে গুলে নিয়ে ব্যাটারটাকে বানানো হয়েছে। তার মধ্যে একটু চিনি দেওয়া আছে অল্প করে। এবার ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আমরা ক্ষীরটা বানিয়েছি। ক্ষীরটা হচ্ছে প্রথমে দোকান থেকে খোয়া ক্ষীর কিনে নিয়ে আসা হয়েছে, সেটাকে আমি একটু চিনি দিয়ে পাক দিয়ে নিয়েছি কড়াইতে। খুবই সিম্পল। তারপর ব্যাটারটা অল্প করে চামচে করে তাওয়াতে দিয়ে একটা পাতলা রুটির মতন করে নিয়ে মাঝখানে খোয়া ক্ষীরটা দিয়ে তারপর ভাঁজ করে তুলে নেওয়া হলো। ব্যাস আমাদের রেডি পাটিসাপটা।